নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামীকাল আমরা সেপ্টেম্বর মাসে পা রাখতে চলেছি আর এই সেপ্টেম্বর মাসে এই সাত রাশির জাতক ও জাতিকার সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনারা এই মাসে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে যেসব বাধা বিপত্তি চলছিল এতদিন ধরে সেই সমস্ত বাধা বিপত্তি অনেকখানি কাটতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ শুভষ বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সাতটি রাশির নাম আমি পরস্পর উল্লেখ করতে চলেছি সেই রাশিগুলির মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনাদের সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষার সাথে সাথে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি এক একে জানাতে চলেছি তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি যে রাশিগুলির সেপ্টেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য সোনায় সুয়াগা হতে চলেছে এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন শুধু তাই নয় এই মাসে যাদের যে সমস্ত কাজ আটকে যাচ্ছিল হচ্ছিল না তাদের কিন্তু সেই সমস্ত কাজ হয়ে যাবে এর পাশাপাশি চাকুরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা থেকে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ কিন্তু স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সেপ্টেম্বর মাসে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন অর্থাৎ এই মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এর পাশাপাশি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যারা অনলাইন কোনো কাজ করেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাওয়ার জন্য আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন এর পাশাপাশি এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ যার দরুন আপনারা আপনাদের মনোবাঞ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন এরপরে যে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই সেপ্টেম্বর মাস সোনায় সুয়াগা হতে চলেছে অর্থাৎ এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে উত্তম বলে প্রমাণিত হতে চলেছে এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিলো সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন শুধু তাই নয় এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সব মিলিয়ে যদি বলা যায় এই মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কিন্তু সোনায় হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এই মাসে আপনারা বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে এর পাশাপাশি যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এবং ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলব সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কিন্তু সোনায় সুয়াগা হতে চলেছে এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন শুধু তাই নয় এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সময় যুক্ত রয়েছেন এবং বিদেশের সাথে কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনারা এই মাসে অর্থনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে স্টেবিলিটি লাভ করতে চলেছেন এরপরে ৬ নম্বর যে রাশির কথা বলবো। সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কিন্তু সোনায় সুয়াগা হতে চলেছে এই মাসে ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় ব্যবসা ক্ষেত্রে থেকে অর্থ উঠে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এই মাসে আপনাদের শুভ বিবাহের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে সব মিলিয়ে যদি বলা যায় সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কিন্তু সোনায় সুয়াগা হতে চলেছে এই মাসে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এর পাশাপাশি এই মাসে চাকুরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা থেকে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সব মিলিয়ে যদি বলা যায় এই মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে শুধু তাই নয় এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই মাস আপনাদের জন্য লাকি মাস হতে চলেছে অর্থাৎ এই মাস আপনাদের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এটাই বলবো ধন্যবাদ